আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা পুরো দেখলে তোমরা ওয়েডিং ফটোগ্রাফার বুকিংয়ে কোনো সমস্যায় পড়বে না এবং সমস্ত কাজটা খুব সুন্দরভাবে ডান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে 30 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের ডে 7, 30 মার্চ। নতুন যারা এই চ্যানেলে আসছো তাদের জন্য গতকাল আমি আমার সম্পর্কে এবং চ্যানেল সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, যারা দেখোনি তাদের আই বাটনের লিংক আছে, দেখে নাও। লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় থাকবে। তোমাদের মধ্যে 90% বাড়িতেই আসছে বিয়ের সিজনে, কারো না কারো বিয়ে আছেই। একটা ফটোগ্রাফার বুক করার আগে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করা দরকার যাতে ফিউচারে কোনো অসুবিধা না হয়, তো তোমরা যদি এই বিষয়গুলো জেনে যাও তোমাদের বাড়িতে ঠিকভাবে গাইড করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকে এই টপিকেই কথা বলবো। দেখো, ভিডিওতে যা যা আমি বলবো তা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার ওপরে। আমি কাউকে কোথাও কোনোভাবে হার্ট করতে চাই না। আমার এই ভিডিও থেকে কেউ হার্ট হোক তাও আমি চাই না। গত 10 বছর ধরে এই ফিল্ডে কাজ করার দরুন বেশ কিছু সমস্যায় ক্লায়েন্ট এবং ফটোগ্রাফার উভয়কেই পড়তে দেখেছি। ম্যাক্সিমাম ক্লায়েন্টদের যে অভিযোগগুলো থাকে, টাইমলি ওয়েডিং ফটোজ এবং ভিডিও না পাওয়া, কমিটমেন্ট অনুযায়ী এডিটেড এবং র ফটোজ না পাওয়া, কোনো ভিডিও এডিট করে দেওয়ার পরে সেটা আবার রিএডিটে সমস্যা, গোটা ভেঞ্চার গায়েব হয়ে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কলকাতার ওপর দাঁড়িয়ে প্রচুর ফ্রড ফটোগ্রাফারের আনাগোনা বেড়ে গেছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এসবের মাধ্যমে ফ্রড ফটোগ্রাফার দেখা যায়, যারা অ্যাডভান্স নেওয়ার পরে, ইভেন বিয়ের দিনে কাজ করে টাকা নেওয়ার পরে গায়েব হয়ে যায়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বিয়ের দিনে ফটোগ্রাফার না অ্যাটেন্ড করা, হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়েও এই সমস্যাগুলোয় পড়তে দেখেছি। আজকে এই ভিডিওতে এই 5টা বিষয়ের উপরে কথা বলবো যাতে তোমরা তোমাদের জন্য বা তোমাদের বন্ধু বান্ধবের জন্য বা তোমাদের ফ্যামিলির জন্য ওয়েডিং ডেতে ফটোগ্রাফার হায়ার করার সময় কোনো অসুবিধায় না পড়ো। দেখো, প্রথমেই ফটোগ্রাফার বুকিং এর সময় কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1, যাকে তুমি বুক করতে চাইছো তাকে তুমি চেনো কিনা। যদি না চিনে থাকো তাহলে তার বিজনেস তোমাদের লোকালের মধ্যে পড়ছে কিনা। যদি তোমরা অনলাইন থেকে কাউকে বুক করতে চাও তার বিজনেস অনলাইন প্রেজেন্স আছে কিনা, তার ওয়েবসাইট, তার ভ্যালিড সার্টিফিকেশন এগুলো আছে কিনা, এটা চেক করতে হবে। জাস্ট ডায়াল, গুগল লিস্টিং, এরকম বড় বড় কোম্পানির সাথে তার বিজনেস লিস্টেড আছে কিনা এটাও চেক করা জরুরি। 2, যাকে বুক করতে চাইছো তার সোশ্যাল প্রোফাইল কেমন। যদি তার ফেসবুক পেজ থেকে থাকে তাহলে তার পেজ এবং প্রোফাইল দুটোকে ভালো করে অবজার্ভ করবে। ইনস্টাগ্রাম দেখে যাচাই করতে যাবে না, ইনস্টাগ্রামেই ম্যাক্সিমাম ফ্রডটা হয়। 3, যাকে বুক করতে চাইছো তারা তোমায় কোনো বিল বা কন্ট্রাক্ট পেপার দেবে কিনা। যদি বিল দেয় তাহলে সেখানে সমস্ত কিছু মেনশন থাকবে, যদি কন্ট্রাক্ট পেপার দেয় তাও সেখানে সমস্ত কিছু মেনশন থাকবে, উইথ ডেলিভারি টাইম যেটা অ্যাপ্রক্সিমেট 7 দিন থেকে 10 দিন এদিক ওদিক হতে পারে, পেমেন্ট কবে কিরকম ভাবে পেমেন্ট নেবে বা তোমরা কিরকম ভাবে দেবে। 4, যেটা মাথায় রাখবে, ওভারঅল কাজটাকে ডে ওয়াইজ বা শুধু ফটো শুধু ভিডিও ওয়াইজ যাবে না, ওভারঅল কাজটাকে একটা প্যাকেজের মাধ্যমে করবে। এই 4টে পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো তাহলে ফটোগ্রাফার বুকিং এর সময় 50% চান্স কমে যাবে ফ্রড ফটোগ্রাফারের পাল্লায় পড়া। এবার আসি মেইন 5টা পয়েন্টে, যেটা শুরুতে বলেছিলাম। হ্যাঁ, টাইমলি র ফটোজ এবং ভিডিওস না পাওয়া। তোমরা যখন বুকিং করবে বিল অথবা কন্ট্রাক্ট পেপারে এই বিষয়টা অবশ্যই মেনশন রাখবে, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ বা অনলাইন ড্রাইভ কিসের মাধ্যমে এবং কবে সেটা প্রোভাইড করা হবে বা তোমাদের এন্ড থেকে কবে সেটা নেওয়া হবে। 2, কমিটমেন্ট অনুযায়ী র ফটোজ, এডিটেড ফটোজ, অ্যালবাম এবং ভিডিও না পাওয়া। দেখো, এটাও দুই পক্ষের বোঝাপড়া ভুলের জন্য হয়, তো এটার জন্যও বিল বা কন্ট্রাক্ট পেপারে অবশ্যই মেনশন করবে কটা র ফটোজ, কটা এডিটেড ফটোজ, কয় পাতার কোন কোম্পানির অ্যালবাম এবং কটা ভিডিও পাওয়া যাবে। 3, রিএডিট না দেওয়া। দেখো, এই সমস্যাটা মেইনলি হয় ক্লায়েন্টের এন্ড থেকে। তোমরা তোমাদের বুকিং এর সময় অবশ্যই প্রেফারেন্স গুলো উল্লেখ করবে, সং প্রেফারেন্স, সিকোয়েন্স প্রেফারেন্স, ফটো প্রেফারেন্স যেটাই থাকুক না কেন, তাহলে সেই বুঝে শুট এবং এডিট করা যাবে। আফটার এডিট সেটাকে আবার রিএডিট করা এটা বিস্তর একটা ঝামেলার বিষয়, তাই এটাকে যতটা পারবে এড়িয়ে চলবে। 4, গোটা ভেঞ্চারই গায়েব। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়টা বাস্তব যে সস্তায় ফটোগ্রাফার হায়ার করার চক্করে এই বিপদে অনেকেই পড়েছে, তাই এর আগে দেওয়া 4টে পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে বুকিং করার আগে। 5, ওয়েডিং ডেতে ফটোগ্রাফার না অ্যাটেন্ড করা। দেখো, এই সমস্যাটা আমাকেও পড়তে হয় কিন্তু আমি ব্যাকআপ নিয়ে চলি। ফ্রড ফটোগ্রাফারদের চক্করে কিছু সংখ্যক ফ্রিলান্সারদের জন্য একটা বদনামি উড়ে বেড়াচ্ছে, তো তোমরা যখন বুকিং করবে অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে তাদের কোনো ব্যাকআপ আছে কি না,
যে ফ্রিলান্সাররা কাজে যাবে তাদের একটা ভ্যালিড আইডি প্রুফ অবশ্যই চাইবে। তো আজকের মতো এইটুকুই, ভিডিও আর বড় করব না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তোমরা যদি আমাদের বুক করতে চাও, আমাদের অফিসিয়াল পেজ ওয়েডিং ক্রাফটে যোগাযোগ করবে, ওখান থেকেই পুরো বিষয়টা অপারেট করা হয়। আর অন্য কাউকে বুক করতে গেলে ভিডিওতে বলা কথাগুলো একটু খেয়াল রাখবে। তো দেখা হচ্ছে ডে 8 আগামীকাল।